ভূমধ্যসাগরের লেবাননে মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়। সকালে চট্টগ্রাম নেভাল জেটিতে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। সফলভাবে শান্তিরক্ষা মিশন শেষ করায় এবং এবছর 4 অগস্ট বৈরুতে বন্দরে ভয়াবহ বিস্ফোরণের দুর্ঘটনায় আহত নাবিকরা চিকিৎসা নিয়ে সুস্থভাবে দেশে ফেরায় তিনি জাহাজের সকল অফিসার ও সৈনিকদের অভিনন্দন জানান।